ধৰালৈ নামিছে মা দুৰ্গা। চৌপাশে এতিয়া শেষ মুহূৰ্তত প্ৰস্তুতি চলিছে আৰু দুৰ্গা পূজা মানেই মাৰ্কেটিং। কিন্তু পূজাৰ বজাৰত এইবাৰ তেনেকুৱা ভিৰ নাই। আজি শাৰদ উৎসৱৰ চতুৰ্থী, শেষ মুহূৰ্তৰ মাৰ্কেটিং চলি আছে। ইফালে শিলচৰৰ বিভিন্ন ৰাজপথৰ যানজঁটৰ বাবে সমস্যাৰ সৃষ্টি হৈছে, কিন্তু তথাপিও শিলচৰ চহৰৰ পূজাৰ বজাৰত ভিৰ নাই। দুৰ্গা পূজা হৈছে আটাইতকৈ ডাঙৰ উৎসৱ আৰু ব্যৱসায়ীসকলেও এই পূজাৰ বাবে ৰৈ থাকে, কিন্তু 365 দিন অপেক্ষা কৰিও ক্ৰেতাৰ ভিৰ নাই। সৰু বৰ সকলো ব্যৱসায়ীয়ে কয় অনলাইন শ্বপিঙৰ ফলত মাৰ্কেট একদম ডাউন হৈছে। ব্যবসাটা মানে এখন 11 বছর চলে, কিন্তু এখন আগের মতন ব্যবসা নাই। এখন ব্যবসা একদম ডান, অনলাইনে মলে বড় বড় মলে সব শেষ করে গেছে, মানে একদম ব্যবসা ডাউন। এখন মানে সেল একদম নাই, কাস্টমার আর কাস্টমার ফিডব্যাক পাওয়া যায়, কাপড় মানে ভালো দেওয়ার রেটও পাওয়া যায় না। কাস্টমার পুরো অনলাইনে চেস করি, অনলাইন যদি একটু বন্ধ করার চান্স থাকে তো একটু ভালো হয়, আমরা লেগে ভালো হয়, সকলের লেগে ভালো হয়, এটাই আমরা অনুরোধ করি। কুমুদিনী টেক্সটাইল, স্টেশন রোড, তারাপুর। বিগত এক নম্বর কথাটা হচ্ছে কি, মল আসার পর থেকে ডে বাই ডে সেলটা কমে যাচ্ছে। এরপর আসলো অনলাইন, অনলাইনটা আসার পরে দেখতে পাচ্ছি যে কাস্টমার মানে কিছু কিছু কাস্টমার অনলাইনের দিকে চলে যাচ্ছে, কিছু কিছু কাস্টমার মলের দিকে চলে যাচ্ছে। অন্যান্য বছর ব্যবসা খুব ভালো আসলো, কিন্তু ব্যবসাটা খুব খারাপ। আমরা মালপত্র আটকে দিব, খারাপ অনলাইন টনলাইনের লেগে খারাপ, বড় বড় মার্কেটের লেগে ব্যবসা করলে খারাপ। বা 15 বছর এরকম ব্যবসা হয়নি, এটাই পয়লা ফার্স্ট। ব্যবসা তো অনেকই খারাপ শুধুমাত্র অনলাইনের জন্য। অনলাইন যদি আমরা একটু আমাদের ব্যবসা করি যদি ভালো ভালো চলতো, কিন্তু অনলাইনে একদম ব্যবসাটা পুরো খারাপ করে দিয়েছে। দুর্গা পূজার সময় দোকান খালি, আর কিছু বলার নেই, বুঝতে পারছি। অনলাইনে সব 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 শেষ, তো হাঁটতে পারতেন না। এই জিতু মার্কেট, কারণ জিতু মার্কেটটা তো বেশ পুরনো।